ফিরে আসলাম বিরতির পর। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন, যার মধ্যে তিন রাজ্যে বিজেপির বিপুল জয়, কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করতে এক প্রকার ব্যর্থ বিজেপি। বৈঠকের পর বৈঠক, কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীদের নাম প্রকাশ করতে ব্যর্থ। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা নিয়ে সমস্যায় রীতিমতো পড়েছে বিজেপি নেতৃত্ব। তবে এই এহেন পরিস্থিতিতে তিন রাজ্যে ইতিমধ্যেই পর্যবেক্ষক পাঠালো দিল্লি। আরো একবার জানিয়ে রাখি, গত 3 ডিসেম্বর তিন রাজ্যের বিপুল ভোটে জয় বিজেপির, এবং তারই মধ্যে এখনো পর্যন্ত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন সেই নাম প্রকাশ বা নেতৃত্ব ঠিক করা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে রীতিমতো ব্যর্থতা ইতিমধ্যেই উঠে আসছে। কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলেশ। তিন রাজ্যের বিজেপির বিপুল জয়, তারপরও মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো পর্যন্ত ঠিক হলো না, কেন? দেখো, এটা কিন্তু দুদিন আগেই আমরা প্রথম টেলিভিশন যারা বলেছিলাম, বিজেপি কিন্তু নেতৃত্ব সমস্যায়, অর্থাৎ বিজেপি শুধু না, সংঘ পরিবারও কিন্তু তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কি সেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে কিন্তু সমস্যায় রয়েছে। যেটা আমার কাছে খবর আছে যে গতকাল বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা কিন্তু ঘন ঘন নাগপুরে ফোন করেছিলেন, এবং নাগপুর থেকেও বিজেপির যারা শীর্ষস্থানীয় যে তিন নেতা যারা এই মুখ্যমন্ত্রী ঠিক করার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে কাল গতকাল রাত 10টা পর্যন্ত একাধিকবার ফোন এসছে। তারপরেও কিন্তু এই মুখ্যমন্ত্রীর সমস্যা ঠিক করার নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু বিজেপি এড়াতে পারছে না। বিগত তিন দিন ধরে প্রত্যেক দিনই দিল্লিতে যে বিজেপির কেন্দ্রীয় দপ্তর রয়েছে, সেখানে কেন্দ্রীয় বিজেপির নেতারা একের পর এক বৈঠক করছেন, কিন্তু সেই বৈঠকেও সুরাহা কাটছে না। আর গতকাল জয়পুরে বসুন্ধরা রাজে তিনি তার যে বিধায়ক, সেই বিধায়কদের নিয়ে কিন্তু একটা টি পার্টি দিয়েছিলেন, যেটা জানা যায় যে বিকেল 4:30 পর নাগাদ জয়পুরে একটি অভিজাত হোটেলে বসুন্ধরা রাজের যে অনুগত যে লবি, সেই লবিরে একসঙ্গে চায়ের অনুষ্ঠানে তারা জেতার পর সেলিব্রেশন করেছেন। কিন্তু প্রকারান্তরে কিন্তু এটা দিল্লিকে কার্যত বার্তা দিয়েছেন রাজস্থানের রানী, যে আমার সঙ্গে কত সংখ্যক বিধায়ক রয়েছেন তা কিন্তু দিল্লিকে বার্তা দিয়েছে। এর আগের দিনও কিন্তু বসুন্ধরা রাজে তিনি বার্তা দিয়েছিলেন তার সঙ্গে কতজন বিধায়ক রয়েছে তার সংখ্যাতত্ত্ব বলে, কিন্তু গতকাল বিকেলের পর তিনি কিন্তু শুধু সংখ্যাতত্ত্ব নয়, প্রকাশ্যে ছবি দেখিয়ে মিডিয়া ফুটেজ নিয়ে দিল্লিকে কার্যত একটা বার্তা বসুন্ধরা রাজে দেওয়ার চেষ্টা করলেন। এবং পাশাপাশি যে বালকনাথ যার নাম উঠছে, হ্যাঁ, সে কিন্তু এখনো পর্যন্ত দিল্লির অন্দরেই আটকে আছে। তিনি কিন্তু গতকাল পর্যন্ত যে খবর, বিজেপি সূত্রের খবর, দিল্লিতেই ছিলেন। মাঝে একদিন তিনি রাজস্থানে গিয়েছিলেন জয়পুরে, সেটাও রাতের বেলা গিয়েছিলেন, আবার সকালবেলায় কিন্তু দিল্লিতে ফিরে এসেছেন। অর্থাৎ তিনিও দিল্লি কেন্দ্রিক, কিন্তু এখনো পর্যন্ত রাজস্থানের যিনি রানী তিনি কিন্তু দিল্লিতে আসেননি, বরঞ্চ জয়পুরে বসেই দিল্লিকে চ্যালেঞ্জ দিয়েছেন। অন্যদিকে একই পরিস্থিতি ছত্তিশগড়ও কিন্তু ডক্টর রমন সিং, তিনি ছত্তিশগড়ের মাটি আটকেই পড়ে রয়েছেন তার বিধায়কদের লবিকে নিয়ে, যার নাম প্রথম দেশে আসছে রেণুকা সিং। রেণুকা সিং কিন্তু মুখ্যমন্ত্রী করলে তার ফল খারাপ হবে সেটা কিন্তু বারবারই শিবরাজ সিং চৌহান মুখে না বললেও তার যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন দিল্লির অন্দরে। শিবরাজ সিং চৌহানের পরিস্থিতিও এক, শিবরাজ সিং চৌহানকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কিন্তু এখনো ঠিক করে উঠতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব। একটা সময় বিজেপির প্ল্যান ছিল যে যদি সংখ্যা গরিষ্ঠতার থেকেও আরো 20 থেকে 25 জন বিধায়ক বেশি থাকে, সেই ক্ষেত্রে শিবরাজ সিং চৌহানকে এবার মুখ্যমন্ত্রী করবে না, তার বদলে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি নতুন প্রজন্মের নেতাকে মুখ্যমন্ত্রী করবে, এটা কিন্তু বিজেপির অন্দরে কিন্তু স্ট্যান্ড ছিল। কিন্তু হঠাৎই সেই স্ট্যান্ড ব্রেক করলো, তার কারণই একটাই যে বহু রাজ্যে কিন্তু বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু রয়েছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে এখন কোনো মুহূর্তেই লোকসভার আগে নাড়াচাড়া করতে চাইছে না বিজেপি। তার জন্যই বিজেপি কিন্তু এই তিন রাজ্য নিয়ে অত্যন্ত সাবধানী, এবং এই তিন রাজ্য নিয়ে বিজেপি এই মুহূর্তে সাবধানে পা ফেলতে চাইছে, কারণ 2024
বিজেপি জয় পেয়েছে একথা ঠিক, কিন্তু এই জয়ের পর যাতে অন্য কোনো অঙ্ক অন্য কোনো ইকুয়েশন না হয় রাজ্যের এই তিন রাজ্যের রাজনীতিতে, সেটা কিন্তু বিজেপি সব থেকে লক্ষ্য রাখছে দিল্লির কেন্দ্রীয় নেতা। কারণ দিল্লীয় কেন্দ্রীয় নেতাদের কিন্তু এই সেমিফাইনালের নির্বাচনে উতরে যাওয়ার পর তাদের একটাই এখন লক্ষ্য, সেটা হচ্ছে 2024 ফাইনাল বার করা। তাই ফাইনালের আগে কোন বসুন্ধরা রাজেই হোক, শিবরাজ সিং চৌহানই হোক বা অমন সিংই হোক বা এদিকে রেণুকা চৌধুরী হোক, পালক নাথ হোক, কেউ পা স্লিপ করে অন্য কোথায় চলে যাক সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা চাইবেন না। অনিল, এই জায়গাতে দাঁড়িয়ে বৃহস্পতিবার যদি আমরা দেখি মন্ত্রিসভার শপথ নেবার পর তেলেঙ্গানায় ইতিমধ্যেই সরকার পরিচালনার কাজ শুরু করে দিয়েছে কংগ্রেস, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে চার দিন পেরিয়ে গেল অবিশ্বাস্য বিজেপির এই জয়, তারপরও কোন রকমের মুখই খুঁজে পেলেন না বিজেপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বরা তাহলে কি করছিলেন এই জায়গায় দাঁড়িয়ে? কংগ্রেস কি তাহলে এগিয়ে গেল বিজেপির থেকে? একেবারেই কংগ্রেস এই জায়গাতে এগিয়ে, কংগ্রেস বরঞ্চ বহুদিন বাদে একটা ভালো সিদ্ধান্ত নিল যে তারা অবশ্য তাদের মানে যে দুজনের মধ্যে মুখ্যমন্ত্রী নাম করা হওয়ার কথা ছিল তাদের মধ্যে একজন পরাজিত হয়েছেন বিজেপির কাছে তেলেঙ্গানাতে, তার জন্য তো রেবান রেড্ডি ছাড়া তাদের কাছে বিকল্প কোনো মুখ নেই সেটা কিন্তু জানতো গান্ধী পরিবার। তার জন্য গান্ধী পরিবার কিন্তু সদল বলে গতকাল গিয়ে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা শপথটা নিয়ে নিয়েছেন এবং শপথ নেওয়ার পর মন্ত্রিসভার বৈঠকও আজকে ডাকা হয়ে গেছে। এর কারণ অনেকগুলো, কারণ হচ্ছে এখনই নতুন নবাগতকে মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করানো, সেটা হচ্ছে একদিকে নবাগত ভোটার এবং নবাগত যারা নেতা দক্ষিণের তাদের একটা মেসেজ দেওয়া গান্ধী পরিবারের পক্ষ থেকে তারা নবাগতদের তুলছে। দুই হচ্ছে খাড়ের উপর কিন্তু নিঃশ্বাস ফেলছে কেসিআর এবং বিজেপি, এই এরা যদি ভোট একসঙ্গে তাদের বিধায়ক জোগাড় করা হয় তাহলে খুব একটা কিন্তু স্বস্তিতে কংগ্রেস থাকবে না আগামী দিনে। সেই জায়গাতে যদি অন্য কোনো ইকুয়েশন না হয় দলের মধ্যে উপলব্ধি তাপলবি এই সমস্ত যাতে না হয় তার জন্যই কিন্তু রাহুল গান্ধীরা তাড়াতাড়ি গিয়ে সরকারটা আগে মুখ্যমন্ত্রী করে সরকারটা গঠন করে দিল। অর্থাৎ সরকার গঠন হওয়ার পর কিন্তু সবাইকেই এখন ছ মাস অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই, কার্যত এই ছ মাসের যে পিরিয়ডটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর পেয়ে গেলেন সেখানকার কংগ্রেস নেতৃত্ব প্লাস হচ্ছে দিল্লি এই বাজেআইসিসি। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি এখনো কিছু করতে পারছে না এবং সবাই এখন বিদ্রোহীর ভূমিকায়। তবে এই জায়গাতে সংঘ পরিবার কিন্তু ইতিমধ্যেই তাদের প্রতিনিধি দল তিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকদিন পার্সোনাল টু পার্সোনাল বৈঠক চলছে এবং বিজেপিও কিন্তু পর্যবেক্ষক ইতিমধ্যেই নিয়োগ করেছে। অর্থাৎ পর্যবেক্ষকরা কি করবে, পর্যবেক্ষকরা আজকে সকালেই বহু রাজ্যে বিজেপির যারা পর্যবেক্ষক টিম তারা যাবেন, গিয়ে সেখানকার যতগুলো লবি আছে তাদের সঙ্গে কথা বলবেন, বিধায়কদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন, সেখানে সঙ্গের মনোভাব কি সেটা বোঝানোর চেষ্টা করবেন এবং সর্বমিলে এরা সর্বসম্মতিক্রমে কিন্তু একটা মুখ্যমন্ত্রী নিয়ে আসতে চাইছে। এবং শুধু তাই না, কংগ্রেস যেভাবে তেলেঙ্গানাতে হাসি খুশি সরকার প্রথম দিনই জনগণকে একটা মেসেজ দিয়েছে যে হাসি খুশি সরকার আমরা সবাই কংগ্রেসীরা এক, সেইভাবে কিন্তু বিজেপিও করতে চাইছে। এখন বিজেপি কতটা করতে পারবে, কারণ সেখানে সবই হেভি ওয়েট নেতারা, একদিকে রমন সিং তিনিও হেভি ওয়েট, শিবরাজ সিং চৌহান তিনিও হেভি ওয়েট, তার বিপরীতে কৈলাস বিজয়বর্গীয় তিনিও হেভি ওয়েট, আবার ওখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনিও হেভি ওয়েট, এরকম প্রচুর হেভি ওয়েট নেতা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। সবাইকে একসঙ্গে ম্যানেজ করা কিন্তু যারা পর্যবেক্ষণ যাবেন তাদের কাছে তো মাছ টাফ। সেই দিক থেকে অন্যদিকে রাজস্থানে যদি তুমি দেখো বসুন্ধরা রাজে রাজ পরিবারের মেয়ে রানী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পালকনাথ তাকে নবাগত হিসাবে তুলতে চাইছে যোগীর মডেল করে, অন্যদিকে আরো একজন সেখানকার রাজ পরিবারের মহিলার কথা শোনা যাচ্ছে, সব মিলিয়ে সব হেভি ওয়েট মুখ। তাদেরকে ম্যানেজ করা কিন্তু পর্যবেক্ষকদের কাছে খুব কঠিন কাজ, কিন্তু সংঘ পরিবার হয়তো ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। বিজেপি যেহেতু সংগঠিত দল তারা হয়তো একটা সিদ্ধান্তে খুব শীঘ্রই আসবে এবং সেই সিদ্ধান্ত কতটা সঠিক হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। তবে 2024 আগে কোন রকম পাসলিপ করুক এটা কিন্তু বিজেপি নেতৃত্ব চাইছে না, তার জন্যই কিন্তু বিজেপি নেতৃত্ব আরো সময় নিতে চাইছে।
আদতে কবে সরকার গঠন হবে, এই সপ্তাহেতে এই 3 রাজ্যে সরকার গঠন হবে কিনা সে বিষয়েও কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এবং যথেষ্ট সংশয় রয়েছে। এবং প্রত্যেক রাজ্যেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমন্ত্রিত থাকবেন, সেই ক্ষেত্রে অমিত শাহ আমন্ত্রিত থাকবেন, রাজনাথ সিংহরা আমন্ত্রিত থাকবেন। এবং এই ক্ষেত্রেও কিন্তু একটা সুপ্রীতি একটা উল্লেখযোগ্য দিক, এই যে এত ডামাডল, সেই ডামাডলেও কিন্তু রাজনাথ সিং দলের আরেকজন সিনিয়র নেতা তাকে কিন্তু নামানো হয়নি, তাকে দক্ষিণে বন্যা পরিস্থিতি দেখতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মোদী শাহ যে জুটি, সেই জুটি কিন্তু এই 3 রাজ্যের মুখ্যমন্ত্রী করার ব্যাপারে তাদের লবিকে প্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে পাশাপাশি তুমি যদি খুব ভালো করে দেখো রাজস্থান, রাজস্থানে কিন্তু বসুন্ধরা রাজে কিন্তু বাজপেয়ী জমানার মহিলা, তিনি বাজপেয়ী জমানাতে কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি কিন্তু বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি তাদের শিষ্যা, সেই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাতেই কিন্তু অনেক প্রবলেম। অন্যদিকে ছত্তিশগড়েও তাই, ছত্তিশগড়ের রমন সিং যতই মোদীর সঙ্গে ভালো সম্পর্ক থাকুক না কেন, তিনিও কিন্তু বাজপেয়ী আমলে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এদের হাত ধরে কিন্তু রাজনীতিতে এসছে, এদের হাত ধরে কিন্তু মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন। অন্যদিকে শিবরাজ সিং চৌহান, শিবরাজ সিং চৌহান বাজপেয়ীর আমলে যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তখন কিন্তু প্রথম কিন্তু শিবরাজ সিং চৌহানকে কিন্তু মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী করা হয়নি, সেই জায়গাতে বাজপেয়ী প্রথম করেছিল হচ্ছে উমা ভারতীকে, তারপর বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি মুরলী মনোহর যোশীরা এরা মনে করেছিলেন যে উমা ভারতীকে দিয়ে হবে না, তারপর সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে বাজপেয়ী তাকে নিয়ে এসেছিল, শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীর পদে নিয়ে এসেছিলেন। মোদী জমানাতেও তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন কিন্তু তিনি আদতে কিন্তু বাজপেয়ীজি আমলের মুখ্যমন্ত্রী, তাই এই ক্ষেত্রেও বাজপেয়ীজি আমলের মুখ্যমন্ত্রীরা পদে থাকুক সেটা কিন্তু এই যুগের বিজেপি নেতারা চাইবে না, সেটাই স্বাভাবিক। তার জন্যই কিন্তু এত সব দামানল হচ্ছে দিল্লির অন্দরে। সুপ্রীতি একদমই ধন্যবাদ নীল, কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবারের অভিযোগ উঠে এসেছে, যার কারণে 4 দিন পরও 3 রাজ্যে মুখ্যমন্ত্রী নাম পেল না বিজেপি, এমনটাই 3 রাজ্যের ফলাফল থেকে কার্যত পরিষ্কার। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব, আর এর জন্য প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, তাই আইএলএস হাসপাতাল আপনার জন্য নিয়ে এসেছে বিশেষ হেলথ প্যাকেজেস। মাস্টার হেলথ চেক আপ মাত্র 9,870 টাকা, মিনি মাস্টার হেলথ চেক আপ মাত্র 4,750 টাকা, কমপ্লিট কার্ডিয়াক চেক আপ মাত্র 3,750 টাকা, কমপ্লিট লিভার চেক আপ মাত্র 3,750 টাকা, কমপ্লিট কিডনি চেক আপ মাত্র 2,750 টাকা। বিস্তারিত জানতে আজই কল করুন 8974050300 এই নম্বরে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে, নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শুদ্ধ সলিলে আজ বাজালো তৃপ্তি।